আচ্ছা এটা হলো আমাদের এটা হলো আমাদের কার্নো ইঞ্জিনের বেসিক পার্ট আমি যখন সিস্টেমকে তাপ দিব তখন কি হবে তখন এই তাপটা দুই খাতে খরচ হবে একটা হলো তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর একটা হলো তার দ্বারা কিছু কাজ হবে যান্ত্রিক কাজ হবে আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব কারণ ইঞ্জিন তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করার জন্য ফরাসি প্রকৌশলী কারণ যে একটি দোষ দুটি মুক্ত আদর্শ যন্ত্রের পরিকল্পনা করেন সেটি হল কাণ ইঞ্জিন তো চলো আমরা মূল জায়গায় যাই কার্ণ ইঞ্জিনের প্রধানত চারটি পার্ট থাকে প্রথম পার্ট হল সিলিন্ডার প্রথম পাঠ হলো সিলিন্ডার এই সিলিন্ডারটির যে দেওয়াল এটি হবে সম্পূর্ণ অন্তরক তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি আর এর নিচের যে দেওয়াল এটা হবে সম্পূর্ণ তাপ পরিবাহী পদার্থ দিয়ে তৈরি তাহলে কি হবে এর ভিতরে যে গ্যাস থাকে এর ভিতরে গ্যাস থাকবে আদর্শ গ্যাস সেই আদর্শ গ্যাস তার পাশের দেওয়াল দিয়ে আদর্শ গ্যাসের কোনো তাপ বাইরে যেতেও পারবে না আসতেও পারবে না আবার শুধু এই এক পথ দিয়েই এই তাপ যাবে এবং আসবে কোনো লস ছাড়াই কোনো অপচয় হবে না আচ্ছা আর একটা থাকবে হলো পিস্টন এই সিলিন্ডারের এই পিস্টনটাও সম্পূর্ণ তাপ অন্তরক হবে যাতে এই পিস্টন দিয়েও কোনো তাপমাত্রা বাইরে যেতে বা আসতে না পারে এরপরে থাকে হল একটা উচ্চ তাপ ধারণ ক্ষমতা বিশিষ্ট বস্তু যার তাপমাত্রা অনেক বেশি থাকে এতে যতই আমি এখান থেকে যতই তাপ নিয়ে নেই এর তাপমাত্রা কখনোই কমবে না আচ্ছা আর একটা থাকে হলো তাপ গ্রাহক এটা হলো তাপ উৎস এটা হলো তাপগ্রাহক গ্রাহক কী করে তাপগ্রাহক এরকম উচ্চ তাপ ধারণ ক্ষমতা সম্পন্ন বস্তু যার তাপমাত্রা চেঞ্জ হবে না যতই আমি তাপ তাপ এর ভিতরে দেই না কেন এর তাপমাত্রা চেঞ্জ হবে না আচ্ছা আর জিনিস থাকে সেটা হলো তাপ অন্তরক আসন এখানে এই পিস্টনটা যখন এখানে রাখা হয় তখন এই পিস্টনটা সম্পূর্ণ তার দেওয়াল সব কিছুই যখন অন্তরক আর এই আসনটা এটাও সম্পূর্ণ অন্তরক থাকবে ফলে এখানে যখন থাকবে তখন পিস্টনের কোনো তাপ বাইরে যেতে পারবে না আচ্ছা এটা হলো আমাদের এটা হলো আমাদের কার্ন ইঞ্জিনের বেসিক পার্ট এখন কার্নো ইঞ্জিন কীভাবে কাজ করে আচ্ছা কার্ন ইঞ্জিন প্রধানত চারটি পর্যায়ে কাজ করে চারটি পর্যায়ের মধ্যে প্রথম পর্যায় হল সমষ্ণ প্রসারণ এখানে তাপমাত্রায় স্থির থাকবে আর এটা প্রসারণ হবে আয়তন বাড়বে দ্বিতীয় ধাপে দ্বিতীয় পর্যায়ে এটা হবে হল তাপীয় এটা হবে হলো রুদ্ধ তাপীয় প্রসারণ মানে এর ভিতর থেকে কোনো তাপ বাইরে যেতেও পারবে না আসতেও পারবে না আচ্ছা এরপরে হবে তৃতীয় ধাপে গিয়ে এটা হলো সমষ্ণ সংকোচন এখানে তাপমাত্রা স্থির থাকবে আর বাইরে থেকে এটার একটা প্রেশার দিয়ে এর আয়তনটাকে কমানো হবে সংকোচন করানো হবে চতুর্থ ধাপে রুদ্ধ তাপীয় সংকোচন তার মানে এখানেও তাপ বাইরে যাবে না ভিতরে আসবে না এবং এটার আয়তন কমে যাবে তারপরে দেখো তাহলে কী হল আমার এইখানে এসে আবার সেই প্রথমে প্রথম পর্যায়ে যে অবস্থায় ছিল আমি সেই অবস্থাটাকে ফিরে পেলাম এটা হলো কার্ন ইঞ্জিনের একটা চক্র কার্ন ইঞ্জিন এইভাবে এই চারটা পর্যায়ে অতিক্রম করে আবার প্রথম থেকে শুরু করে এখন আসো কার্ন ইঞ্জিন এই চারটা পর্যায়ে যে কাজ করে সে কীভাবে এখান থেকে শক্তি বের করে আচ্ছা প্রথমে দেখো আমরা জানি তাপগতিবিদ্যার সূত্র থেকে যে যখন আমি একটা সিস্টেমে তাপ দিই আমি যখন সিস্টেমকে তাপ দেব তখন কি হবে তখন এই তাপটা দুই খাতে খরচ হবে একটা হলো তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করবে আর একটা হলো তার দ্বারা কিছু কাজ হবে যান্ত্রিক কাজ হবে কিন্তু আমরা কার্ন ইঞ্জিনের এই যে প্রথম যে পর্যায় এই পর্যায়ে আমরা বলছি এটা হলো সমষ্ণ সমষ্ণ মানে হলো এর তাপমাত্রা চেঞ্জ হবে না তো যখন অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায় বা কমে তখন আসলে তার তাপমাত্রা বাড়ে বা কমে তার মানে আমি যখন সমষ্ণ প্রসারণ করছি তখন আসলে এর আভ্যন্তরীণ কোনো শক্তি বৃদ্ধি পাবে না যেহেতু তার তাপমাত্রা সমান থাকছে তার মানে এই প্রথম পর্যায়ে এসে তখন যে তাপটা আমি নিচ্ছি পুরাটাই সে কাজে পরিণত করছে দ্বিতীয় ধাপে আসো দ্বিতীয় পর্যায়ে কি করে দ্বিতীয় পর্যায়ে কি করে এখানে হলো রুদ্ধ তাপীয় প্রসারণ মানে এখান থেকে কোনো তাপ বাইরে যাবেও না আসবেও না তাহলে দেখো যেহেতু আমি তাপ দিচ্ছি না কিন্তু এটা এখানে ছিল এখান থেকে যখন সে এখানে যাচ্ছে মানে কিছু কাজ হয়েছে তো এই কাজের শক্তি সে কোথা থেকে পাবে এই শক্তিটা পাবে হলো তার ভিতরে যে আভ্যন্তরীণ শক্তি ছিল সেটাই খরচ করে সে এই কাজটা করবে তো যেহেতু আভ্যন্তরীণ শক্তি খরচ করছে আভ্যন্তরীণ শক্তি কমে যাচ্ছে মানে এখানে তাপমাত্রা কমে যাবে আচ্ছা এবার তৃতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে কি হয় এখানে হবে সমষ্ণ সংকোচন মানে এখানে তো স্থির তার মানে আভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন নেই পরিবেশ থেকে এই কাজটা করা হয় এতক্ষণ এই প্রথম দুইটা পর্যায়ে ছিল পিষ্টন থেকে পিস্টনে পিস্টনে কাজটা করছিল হুম মানে এই কারণ ইঞ্জিন কাজটা করছিল এখান থেকে সে এই পর্যন্ত কাজ করেছে এখানে এসেও এখান থেকে এই পর্যন্ত কাজ করেছে কিন্তু তৃতীয় পর্যায়ে এই কাজটা পরিবেশ করে তো যখন এই কাজটা পরিবেশ তার উপরে দিচ্ছে একটা শক্তি দিচ্ছে তাহলে যেহেতু এর আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে না তাহলে এই শক্তি যাবে কোথায় এই শক্তি তাপ হয়ে এই যে তাপ গ্রাহক এই তাপ গ্রাহক এই তাপটাকে শোষণ করবে এরপরে কি হবে আবার এখানে আসবে এটা হলো রুদ্ধ তাপীয় এখানেও সংকোচন হবে তো তাহলে রুদ্রতাপীয় তাপ বের হতে পারছে না তাহলে কি হবে তার আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাবে আভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পাওয়া মানে এর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে তো এভাবে ডিজাইন করা হয় যখন এই তাপমাত্রা বৃদ্ধি পায় বৃদ্ধি পেয়ে আসলে এইখানে যে তাপমাত্রাটা ছিল সে ওই তাপমাত্রায় সমান হয়ে যায় তখন এখানে যখন যায় তখন ওই তাপমাত্রায় আর এখানকারের শেষ পর্যায়ে এসে যে তাপমাত্রা আর এই তাপ এখানে আসার তাপমাত্রা এটা একই হয় তাহলে কি হলো আমার পূর্ণ চক্র কমপ্লিট হলো এখানে যদি আমি মনে করি টি ওয়ান তাপমাত্রা আছে আর এখানে মনে করলাম টি টু তাপমাত্রা আছে তাহলে এখানে যখন থাকে তখন টি ওয়ান তাপমাত্রা থাকে এ পর্যন্ত সম্পূর্ণ টি ওয়ান থাকে তারপর এখানে যখন আসে তখন আবার যখন প্রসারণ হচ্ছে টি ওয়ান থেকে টি টু তাপমাত্রায় চলে যায় টি টু তাপমাত্রা হল এটার তাপমাত্রা এই টি টু তাপমাত্রা এখানে থাকে এই টি এখানে যতক্ষণ থাকে টি টুতেই থাকে তারপরে যখন এটা আবার যতক্ষণ আছে এত টি টু পর্যন্তই থাকছে এরপরে যখন এখানে নিয়ে যাই টি থেকে আবার তাপমাত্রা বেড়ে টি ওয়ান হয়ে যায় তখন আমি আবার এখানে নিয়ে আসি এই হলো কার্ন ইঞ্জিন পূর্ণ চক্র এইভাবে কাজ করে এখানে কিছু তাপ নিচ্ছে আর এখানে তাপ ছেড়ে দিচ্ছে এই মাঝখানে যে তাপটা এই তাপটা সে কাজে পরিণত করছে তো এখন আসলে আমরা ম্যাথমেটিক্যালি এটা দেখি সে কি পরিমাণ তাপ কাজে পরিণত করছে কারণ ইঞ্জিন কীভাবে কাজ করে এটা আমরা দেখলাম এখন দেখো আমরা বের করব কারণ ইঞ্জিন সে মোট কত কাজ করলো আরেকটা জিনিস আমরা দেখে আসি সেটা হলো যে এখানে চারটি যে পর্যায় প্রথম দুইটা পর্যায়ে কিন্তু কাজ সিলিন্ডার করছে যেমন দেখো এখানে সে প্রসারণ হচ্ছে এ কাজটা সিলিন্ডার করছে বা এই কার্ন ইঞ্জিনটা করছে এখানেও প্রসারণ হচ্ছে এটা সিলিন্ডার করছে বা কার্ন ইঞ্জিন করছে কিন্তু এখানে এই কাজটা বাইরের পরিবেশ থেকে আসছে বা কার্ন ইঞ্জিন ঋণাত্মক কাজ করছে আবার এখান থেকে যখন এখানেও যাই তখনও কাজ বাইরের থেকে আসছে তার মানে লাস্ট দুইটা পর্যায়ে কাজ আসলে পরিবেশ করছে আর প্রথম দুইটা কার্ণ ইঞ্জিন করছে তার মানে যদি আমি প্রথম দুইটা থেকে লাস্ট দুইটা বাদ দেই প্রথম দুইটার যোগফল আর লাস্ট দুইটার যোগ এই দুইটা যদি বিয়োগ দেই তাহলে আমি টোটাল কারণ ইঞ্জিন কী পরিমাণ কাজ করলো সেটা পেয়ে যাবে তাহলে আমরা প্রথমে কাজ হবে আমাদের যে প্রত্যেকটা পর্যায়ের কাজগুলো বের করা তো চলো আমরা বটে যাই তো দেখো আমরা প্রথমে একটা কার আঁকাই দেখো এই লেখকচিত্রে আমরা কি আঁকলাম এইদিকে আমাদের ভলিউম আয়তন এই দিকে হলো চার তো আমরা প্রথম পর্যায়ে আমাদের কানো ইঞ্জিনের চক্রের প্রথম পর্যায়ে সে কী করে আমরা ভলিউমকে বাড়াই আমি সেটা মনে করলাম এ থেকে বি এই সময় তার তাপমাত্রা স্থির থাকে এই সময় তার তাপমাত্রা টি ওয়ান আচ্ছা তারপরে আমরা বি থেকে শীতে যায় মানে তাপ তার আরও সংকোচন প্রসারণ করি এবং সেখানে তাপমাত্রা চেঞ্জ হয়ে আসে আমাদের টি টু এরপরে এখানে আবার সমস্য সংকোচন করি তখন সি থেকে ডি পর্যন্ত সে টি টু তাপমাত্রাই থাকবে কিন্তু ডি থেকে এ মানে লাস্ট যে পর্যায় সেখানে আমাদের তাপমাত্রা টি টু থেকে আবার টি ওয়ানে চলে যাবে তো এবি লাইনটা সম্পূর্ণ টি ওয়ান থাকবে এখানে চেঞ্জ হবে টি ওয়ান থেকে টি টু সিডি লাইন টি টু থাকবে ডিএ থেকে আবার টি টু থেকে টি ওয়ানে ব্যাক করবে আচ্ছা এই যদি আমাদের হয় সম্পর্ক দেখো চারটা পর্যায়ের তাহলে আমরা প্রত্যেক পর্যায়ে যদি আমরা কাজ বের করতে চাই তাহলে কী করতে হবে আমরা কাজ সমান কি জানি তার প্রথম পর্যায়ের কাজ আমরা লিখলাম কাজ সমান সমান গুণিত আয়তনের পরিবর্তন চাপ যেহেতু সবসময় চেঞ্জ হচ্ছে আমাকে প্রত্যেক পয়েন্টে চাপ গুণ তার ওই ওই পয়েন্টের আয়তনের পরিবর্তন এই দুটো গুণ করে এটাকে যদি আমি সবগুলোকে যোগ করি মানে ইনটিগেশান করি তাহলে আমি টোটাল কাজ পাব এটা করতে হবে কত থেকে কত এখানে আরেকটা জিনিস লিখে দিই এখানে আমাদের ছিল ধরি পিওয়ান ভিওয়ান চাপ ছিল পিযান আয়তন ছিল ভিওয়ান অনুরূপভাবে তাহলে আমাদের এই লিমিটটা কী হবে প্রথম পর্যায়ের কাজের জন্য ভিওয়ান তাহলে আমাদের যদি প্রথম কাজ পর্যায়ের কাজ ডাব্লু ওয়ান তারপর একটা ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু ফোর প্রত্যেক পর্যায়ের আলাদা আলাদা করে কাজ বের করি তাহলে আমাদের এই ইনটিগ্রেশনগুলো করলেই আসলে প্রত্যেক পর্যায়ের আলাদা আলাদা আমরা কাজ পাচ্ছি এখন আমরা যদি কার্ভের দিকে তাকাই একটু দেখো এই কার্ভে যে প্রথম পর্যায়ের কাজ এ বি এই কাজটা ডাব্লু ওয়ান এই কাজটা আসলে কি তাহলে ইন্টিগ্রেশন করি আমরা ইন্টিগ্রেশন কনসেপ্টটাই কি জানি তাহলে দেখো এখানে এবি লাইনের আমরা যেটা ইন্টিগ্রেশন সেটা আসলে কি সেটা আসলে এই ক্ষেত্রফল আচ্ছা আবার বিসি মানে দ্বিতীয় পর্যায়ের যদি আমরা কাজ বের করি সেটা ইন্ডিকেশন কী হবে এই ক্ষেত্রফল তাই না এই দুইটা পর্যায়ের কাজ আমরা কি দেখেছি দেখেছি হলো এই কাজটা কার্নু ইঞ্জিন করছে পিস্টন করছে সে প্রসারিত হয়ে এই কাজটা সে নিজে করছে তাহলে এইটা হলো পিস্টনের কাজ এই নীল এরিয়া এই এরিয়া যোগ এরিয়া এই টোটাল নীলটা হলো পিস্টনের কাজ কার্ন ইঞ্জিন আর তারপরের দুইটা স্তরের কাজ দুইটা পর্যায়ের কাজ সেটা কি সেটা হলো সিডি লাইনের কাজ তো ওইটা আমরা কী হবে তাহলে এই ক্ষেত্রফল মানে এরিয়া আর ডি এর এরিয়া হবে হলো এটা এই দুইটা বাইরের পরিবেশের কাজ তার মানে আমি যদি টোটাল কাজ বের করতে চাই তাহলে ভীষণ কতটুকু কাজ করলো বিয়োগ বাইরের পরিবেশের কাজ এটা হবে হলো কারণ ইঞ্জিন যে কাজটা করলো তার মানে সেটা কোন এরিয়া নীল এরিয়া বিয়োগ অরেঞ্জের এরিয়া থাকে এই এরিয়াটুকু তাহলে এ বি সি ডি এই যে এরিয়া এই এরিয়াটাই হলো আমার কার্ন ইঞ্জিন কর্তৃকৃত কাজ তো তাহলে আমরা লিখতে পারি ডাবল আছে তাহলে এখন অস আমরা একটা অঙ্ক ছোট্ট একটা অঙ্ক করি তাহলে এটা আমার মনে হয় আরো ক্লিয়ার হয়ে যাবে তো বলা আছে যে সংকোচন প্রসারণের অনুপাত অনএস টু টু তার মানে আয়তনের অনুপাত কিন্তু অনেস টু টু এখন আসো আমরা কীভাবে করবো চলো বটে যাই